আলহামদুলিল্লাহ ভালো, আরেকটি ভালো। প্রথমে তো অনেক ব্যথা ছিল, শোয়ার থেকে উঠতে পারি নাই, অনেক কষ্ট হতো, 15-20 মিনিট আধা ঘন্টা লাগতো শোয়ার থেকে উঠতে। এখন উঠতে পারি নিজে নিজে, উঠতে পারি, হাঁটতে পারি, গোসল করতে পারি, উজু গোলাম বানাতে পারি এখন আলহামদুলিল্লাহ। আগে ছিল কোমর ব্যথা, কোমর থেকে পায়ে বাম পায়ের দিকে নামতো ব্যথা, পরে পিঠে উঠে গেল, পিঠের মাঝখান, পিঠের মাঝখান থেকে এখন সামনে বুকের হাড়ের ভিতরে এখন ব্যথাটা, সেই জন্য উঠতে পারিনি। শোয়ার থেকে উঠতে গেলে হাড়ের ভিতরে কি সে জানি চাপ দিয়ে ধরে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানে কই যে ছিঁড়ে দেয় এমন অবস্থা ছিল। খুব খারাপ লাগতো, সারাদিন শুতাম না ভয়ে, শুতে গেলে যে উঠতে পারবো কিনা এই ভয়ে আর শুতাম না। ওই সময় মাগরিবের পরে শুতাম সারা রাতের লাগে, তারা হেল্প করতো আর কি, আর ডাক্তারের কাছে আসার জন্য আর কি ইয়ে করতো। লোক ছিল না তো আমি ভর্তি হতে পারিনি, আমার আপা আসছে দেশ থেকে, পরে আসলাম খবর দিতে আন্টিরা আসেন আসেন কেউ নাই, আমরা কেমনে হাসপাতালে নিমু একা থাকতে পারবে না, পরে যে আপা আসছে স্যার বলছে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, এক মাস শোয়ে রাখো, এক মাস শোয়ে রাখো তোমার আমারে, এটা বলছে স্যারে না আজকে 14 দিন না। সবাই যারা কষ্ট করে তারা তো আসবে অবশ্যই চিকিৎসা নিতে, তো আসুক, এখানে আসলে পরিবেশ ভালো আর নার্সের ব্যবহার ভালো, স্যারও রহস্য করে আমাদেরকে, ফাইলে রহস্য করে, কষ্ট থেকে সুখ উঠলে সবই ভালো লাগে, এখন সুখ যদি থাকে আর কি। এই দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।